সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যিনারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তিনাদের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে প্রেস করুন, সো দ্যাট আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন এবং ভিডিওগুলি দেখতে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে চলুন আমি একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের সকলের বর্তমান সময়ে আধার কার্ড রয়েছে এবং আধার কার্ড করতে গিয়ে আমাদের অনেককে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং বর্তমান জীবনে আধার আমাদের একটি অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে। এবং আমরা যদি আমাদের সন্তানদের বা আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কোনো ব্যক্তির যদি আধারে কোনো ডাটা বা কোনো তথ্য পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সেক্ষেত্রে দুটি পন্থা বা উপায় রয়েছে। একটি হচ্ছে অনলাইন মাধ্যমে পরিবর্তন করা যায়, আর একটি হচ্ছে অফলাইনের মাধ্যমে পরিবর্তন করা যায় আধারের তথ্য। কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, অনলাইনে আধারের তথ্য পরিবর্তনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, এক্ষেত্রে অনলাইনে আধারের তথ্য পরিবর্তন বা কোনো চেঞ্জ করতে হলে সেক্ষেত্রে আধার ধারককে তার মোবাইল নাম্বারটি রেজিস্টার করে রাখতে হবে পূর্ব থেকেই, এবং এক্ষেত্রে শুধুমাত্র অ্যাড্রেস বা ঠিকানা পরিবর্তন করাই সম্ভব। কিন্তু ঠিকানা ব্যতীত বায়োমেট্রিক আধার ধারকের পরিবর্তন করা সম্ভব নয়। ফলে আধারের বায়োমেট্রিক পরিবর্তন ঘটাতে হলে আমাদেরকে ছুটতে হয় এনরোলমেন্ট সেন্টার, আধার এনরোলমেন্ট সেন্টারের কাছে। এইখানে আমাদের সমস্যার সূত্রপাত। এই আধার এনরোলমেন্ট সেন্টার কিছুদিন আগে অবধি, অর্থাৎ আজ থেকে 7-8 মাস আগে অবধি, অসংখ্য আধার এনরোলমেন্ট সেন্টার প্রায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বিশেষ কারণের জন্য এই সেন্টারগুলিকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কতগুলি জায়গায়, নির্দিষ্ট কতগুলি পোস্ট অফিসে এই সেন্টারগুলি এখন চলছে, আধার এনরোলমেন্ট সেন্টারগুলি। ফলে আমাদের প্রচণ্ড হয়রানির শিকার হতে হয়, আমরা ঠিকমতো জানতে পারি না কোথায় এই আধার এনরোলমেন্ট সেন্টারগুলি রয়েছে। তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমি পুরো প্রসেসটি দেখাবো, কী করে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল অথবা নিজের ল্যাপটপ বা কম্পিউটার থেকে পূর্ব থেকে আপনারা জেনে নিতে পারবেন কোন কোথায় কখন আধার এনরোলমেন্ট সেন্টারগুলি রয়েছে এবং সেগুলি খোলা থাকে, তাদের সম্ভব হলে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব, সো দ্যাট আপনারা যখনই এই এনরোলমেন্ট সেন্টারের উদ্দেশ্যে রওনা দেবেন আপনাদের কাছে আগে থেকে একটি ধারণা থাকবে যে কোথায় এই সেন্টারগুলি রয়েছে, এগুলি কীরকম ভিড় হয়, কীভাবে কী করতে হবে, যাবতীয় তথ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওয় আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনি ফিজিক্যালি মানে সশরীরে গিয়ে আপনি বায়োমেট্রিক্স অ্যাজ ওয়েল অ্যাজ আপনি আপনার যে ডোমিসাইল যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করতে পারেন। অন্য একটি ভিডিও বা নেক্সট ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি অনলাইনে আপনার আধারের ডাটা অর্থাৎ অ্যাড্রেস সম্পর্কিত ডাটাগুলি পরিবর্তন করতে পারেন। তাই আর বেশি না করে বন্ধুরা চলুন, আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এবার এখানে আমি টাইপ করব UIDAI। হ্যাঁ, UIDAI এটি হলো কেন্দ্র সরকারের একটি সংস্থা যার পুরো নাম হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই UIDAI এরাই কিন্তু আমাদেরকে আধার কার্ড সরবরাহ করে থাকে এবং আধার কার্ডের যাবতীয় তথ্য এবং গোপনীয়তা সমস্ত কিছু এই UIDAI নিয়ন্ত্রণ করে। এই যে ওয়েবসাইটটি খুলে গেল UIDAI.gov.in, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে পেজটি আমাদের সামনে খুলে গেল UIDAI.gov.in, এটি হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল হোম পেজ। হ্যাঁ,
পেজ, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অফিসিয়াল হোম পেজ। এটি কেন্দ্রীয় সংস্থার, কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা। এখানে দেখুন অনেকগুলি অপশন রয়েছে, মাই আধার, অ্যাবাউট UIDAI, ইকোসিস্টেম, মিডিয়া অ্যান্ড রিসোর্সেস, কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট। আমরা যেহেতু এনরোলমেন্ট সেন্টারটি খুঁজে নেওয়ার চেষ্টা করছি, তাই আমরা মাই আধারে গিয়ে এই যে আপডেট ইওর আধার, এইখানে এই যে এই কলামের নিচে অনেকগুলি জিনিস রয়েছে, অনেকগুলি সাব পয়েন্ট। এখানে প্রথম যেটি রয়েছে আপডেট আধার অ্যাট এনরোলমেন্ট আপডেট সেন্টার, এখানে আমরা ক্লিক করব। আপনাদেরকে বলে রাখি, আমি এরপর থেকে আধার সংক্রান্ত যতগুলি ভিডিও সম্ভব আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, সো দ্যাট আপনাদের আধার সংক্রান্ত কোনো প্রশ্ন যাতে মনের মধ্যে বাসা বাঁধতে না পারে, সব প্রশ্নের উত্তর যেন আপনারা আমার ভিডিও দেখে পেয়ে যান, সেই চেষ্টা আমি করব। চলুন আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে লোকেট অ্যান এনরোলমেন্ট আপডেট সেন্টার নিয়ার ইউ। কীভাবে আপনি আপনার কাছে অবস্থিত এনরোলমেন্ট সেন্টার বা আপডেট সেন্টারের বিবরণ খুঁজে পাবেন? এখানে তিনটে অপশন দেওয়া আছে। কি বলা হচ্ছে, সার্চ ফর এ নিয়ারেস্ট এনরোলমেন্ট সেন্টার বাই সিলেক্টিং এনি অফ দ্য ফলোয়িং গিভেন মোড। নিচে তিনখানা মোড দেওয়া রয়েছে, দেখুন স্টেট, পোস্টাল কোড, সার্চ বক্স। তিনটের মধ্যে যে কোনো একটি অপশন আপনি গিয়ে আপনি আপনার কাছে সবথেকে কাছে অবস্থিত এনরোলমেন্ট সেন্টার বা আধার সেন্টারের হাদিস পেতে পারেন। আমি তিনটে আপনাদের দেখাবো। আমি প্রথমে দেখাচ্ছি স্টেট। স্টেট ওয়াইজ এটা নিলে, এটা সার্চ করলে সব থেকে আমার মনে হয় বেস্ট অপশন স্টেট ওয়াইজ, কারণ এক্ষেত্রে আমরা একদম কারেক্ট কারেক্ট জিনিসটা পেতে পারি, একদম অ্যাকিউরেট। তাই আমরা প্রথমে স্টেট সিলেক্ট করে নিলাম। এই অপশনটি ক্লিক করার ফলে আমাদের সামনে খুলে যাচ্ছে এই পেজ। এখানটি আমাদের কীভাবে সেন্ড করতে হবে, প্রথমে বলা হচ্ছে সিলেক্ট স্টেট, এই যে লাল রঙের স্টার মার্ক দেওয়া আছে, সিলেক্ট স্টেট। আমরা এখানে ক্লিক করে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গকে সিলেক্ট করে নিলাম। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, আমরা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদকে সিলেক্ট করে নিলাম। সাব ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন যেটাকে আমরা বলি, সেটাকে আমরা গিয়ে এখানে অনেকগুলি রয়েছে, দেখুন এগুলো মূলত আমাদের ব্লক বা যেরকমভাবে ভাগ করা রয়েছে, আপনারা জানেন আপনারা কোন কোন সাব ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েন। আমরা এখানে বহরমপুর এটাকে সিলেক্ট করে নিলাম। এইবার রয়েছে ভিলেজ, সিটি, টাউন, এখানে ক্লিক করে এখানে চারটে অপশন রয়েছে, আমরা বারহামপুরে ক্লিক করলাম। এইবার এই অপশনটা আপনার ভালো করে লক্ষ্য রাখুন, বলা হয়েছে এখানে শো অনলি পারমানেন্ট সেন্টার্স। যদি এইখানে আমি ক্লিক করি বা আপনারা যদি এখানে ক্লিক করেন, শুধুমাত্র যেগুলি স্থায়ী সেন্টার আপডেট বা এনরোলমেন্ট সেন্টার সেগুলিকে দেখাবে। আর এখানে যদি ক্লিক না করে আপনি এখানে ক্যাপচার, এটাকে বলা হয় ক্যাপচার, এই ক্যাপচারটিকে যদি দেন তাহলে স্থায়ী অস্থায়ী সবগুলিকে দেখাবে। আমরা স্থায়ী অবস্থায় সবই দেখতে চাই, তাই আমরা এখানে গিয়ে এই যে ক্যাপচা, এটা যেরকম আছে স্মল কেস আপার কেস সেরকমই আমাদের টাইপ করতে হবে। আমরা টাইপ করে নিই, এই আমরা টাইপ করে নিচ্ছি। তারপরে নিচে যে দেখছেন লোকেট এ সেন্টার, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এই লোকেট এ সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে পুরো লিস্ট বেরিয়ে আসবে। এই দেখুন এক নম্বরে রেজিস্ট্রার, বন্ধন ব্যাংক, অ্যাড্রেস পুরো দেওয়া রয়েছে, এবং লাস্ট 30 ডেজ এনরোলমেন্ট দেওয়া রয়েছে, লাস্ট আপডেট। এটা ভালো করে লক্ষ্য রাখুন, আজকে হচ্ছে আমাদের 21 জুন 2019, লাস্ট আপডেট 20 জুন 2019, অর্থাৎ গতকালই লাস্ট আপডেট করা যায়, অর্থাৎ গতকাল অবধি এই সেন্টারটি অ্যাক্টিভ ছিল। এরকমভাবে দেখুন বিভিন্ন ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এখন বর্তমানে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো UIDAI কী করেছে না, এনরোলমেন্ট সেন্টার এবং আপডেট সেন্টার, আধার সেন্টার, এইগুলোকে হয় পোস্ট অফিস নয়তো কোনো ব্যাংকে শিফট করা হয়েছে, বাইরে কোথাও থার্ড পার্টি কোথাও কিছু নেই। এই হলো অ্যাড্রেস, দেখুন এরকমভাবে অনেকগুলি যতগুলি রয়েছে আপনি স্ক্রল করে নিচে নামবেন, দেখে নিতে পারবেন এর মধ্যে যেটি লাস্ট আপডেট সবথেকে কাছে রয়েছে এবং যেটি আপনার বাড়ির সবথেকে কাছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। এই ছিল স্টেট ওয়াইজ দেখলে। এবার যদি আমরা দেখে নিই পিনকোড ওয়াইজ, এই যে এখানে রয়েছে, এখানে যদি আমরা দেখে নিই পিনকোড ওয়াইজ, এই যে পোস্টাল কোড বা পিনকোড ওয়াইজ, এখানে যদি আমরা এরকম সার্চ করতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনি কি করবেন, আপনি আপনার বাড়ির যে ঠিকানা, সেই ঠিকানা যে পিনকোড সেখানে দিয়ে দেখতে পারেন, বা আপনার নিকটস্থ যদি কোনো শহর বা ব্লক বা কোনো কিছু টাউন রয়ে থাকে সেখানে পিনকোড দিয়ে দেখতে পারেন। আমি এটা দেখে নিচ্ছি, আমি পিনকোডটি দিলাম। আবার এখানে সে অপশন রয়েছে শো অনলি পারমানেন্ট সেন্টার্স,
এখানে ক্লিক করলে শুধুমাত্র পার্মানেন্টগুলো দেখাবে, আমি এটা ক্লিক করতে চাই না। আমি এই যে এটা ক্যাপচার, এই ক্যাপচারটিকে এখানে বসিয়ে দিচ্ছি। এই ক্যাপচারটিকে আমি এখানে বসিয়ে দিলাম। এইবার লোকেটে সেন্টারে ক্লিক করব। লোকেটে সেন্টারে ক্লিক করলাম, তাহলে আমি যে পিনকোডটি দিয়েছি সেই পিনকোডে এগেনস্টে যতগুলি এনরোলমেন্ট সেন্টার রয়েছে সেগুলোর লিস্ট একদম বেরিয়ে গেল। এখান থেকেও এইভাবেও আপনারা করতে পারেন, কাছাকাছি এনরোলমেন্ট সেন্টার খুঁজে বার করতে পারেন। তৃতীয় যে অপশনটি রয়েছে সেটিকে আমরা একবার দেখে নিই। তৃতীয় যে অপশনটি রয়েছে এই দেখুন, এখানে বলা হচ্ছে সার্চ বক্স। সার্চ বক্স অর্থাৎ হচ্ছে এখানে আমাদেরকে দেখতে হবে কোনো একটি অপশন দিয়ে আমাদেরকে সার্চ দিতে হবে। আমরা তৃতীয় অপশনটিতে একবার ক্লিক করে নিই, সার্চ বক্স। এই সার্চ বক্সে ক্লিক করার ফলে এই দেখুন আমাদের সামনে এইরকম একটি পেজ খুলে যাবে, শো সেন্টার্স অ্যাট ব্যাংকস পোস্ট অফিসেস অনলি। অর্থাৎ শুধু ব্যাংকে এবং পোস্ট অফিসগুলিতে যে সেন্টারগুলি রয়েছে সেইগুলিকে একমাত্র দেখানোর কথা বলা হচ্ছে। এন্টার দ্য লোকালিটি নেম, সিটি, ডিস্ট্রিক্ট। এখানে কি করতে হবে, টাইপ করতে হবে আমাদেরকে, হয় লোকালিটি নেম যদি খুব ফেমাস হয়, অথবা সিটি, শহর বা ডিস্ট্রিক্ট, জেলা হয়। আমি এখানে লিখলাম, ধরুন এখানে লিখলাম কি লেখা যায়, একটু অড লিখি আমরা, শিলিগুড়ি, শিলিগুড়ি লিখলাম। তারপর নিচে এখানে আবার সেই কথাটা দেওয়া রয়েছে, শো অনলি পার্মানেন্ট সেন্টার্স। এখানে নিচে দেবো ক্যাপচা, ক্যাপচা বসিয়ে দিয়ে আমরা সার্চ দিলাম। ক্যাপচা বসিয়ে দিয়ে সার্চ দিতেই দেখুন আপনাদের সামনে এই যে একটার পর একটা এনরোলমেন্ট সেন্টারগুলি এখানে শো করছে। এইগুলি দেখে আপনারা আপনাদের ইচ্ছে মতো সেন্টারে গিয়ে কাজ করে নিতে পারেন। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের আধার ডাটা যে এনরোলমেন্ট সেন্টারগুলি রয়েছে সেখানে গিয়ে আপডেট করাবেন, সেগুলি কীভাবে খুঁজে বার করবেন, তার একটি ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের মধ্যে, প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন, সো দ্যাট তিনারা যেন এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়। এবং অবশ্যই তিনাদেরকে বলবেন আমার এই চ্যানেলকে যেন তারা সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেলের নোটিফিকেশনটিকে প্রেস করে।